নমস্কার এক্সপ্রেস নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি রিমা রয়েছে আপনাদের সঙ্গে, শুরু করছি এক্সপ্রেস রাউন্ডআপ। এবার আষাঢ় শ্রাবণের বর্ষা তো বৃষ্টির দেখা নেই, বর্ষার বৃষ্টি তো দূরের কথা, শ্রাবণের খরায় পুড়েছে মাঠঘাট। তাদের বিশ্বাস, এমন অবস্থায় বৃষ্টি নামাতে একমাত্র ভরসা ব্যাঙ্গের বিয়ে। তাই একটু বৃষ্টির আশায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা এলাকায় আয়োজন করা হলো ব্যাঙ্গের বিয়ে। পূর্বপুরুষের কাছ থেকে শোনা গল্পের মতো ব্যাঙ্গের মানুষের বিশ্বাস, ব্যাঙ্গের বিয়ে দিলে বৃষ্টি আসবে। এদিকে বৃষ্টি না হওয়ার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে জেলার হাজার হাজার কৃষকরা। দিনের প্রখর রোদে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। শ্রাবণ মাসে বৈশাখের এমন তাপে মানুষ অতিষ্ঠ হয়েছে। তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীরও, কারণ দীর্ঘদিন ধরে জেলায় দেখা নেই বৃষ্টির, যার ফলে দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। এদিকে বৃষ্টি না হওয়ার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন জেলার হাজার হাজার কৃষকরা। আমন ধান লাগানো থেকে পাট পচানো কোনোটিই সম্ভব হচ্ছে না। যারা ধান রোপণ করেছিলেন সেই মাটিও শুকিয়ে যেতে বসেছে। ঠিক এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য গ্রামবাসীরা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা এলাকায় ব্যাঙ্গের বিয়ের আয়োজন করল। ঠিক যেভাবে মানুষের বিয়ে হয় ঠিক তেমনই ভাবে ব্যান্ড বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙ্গের বিয়ের আয়োজন করা হয় ভুশিলায়। গোটা গ্রামবাসী এই বিয়ের আনন্দে মেতে ওঠে। শুধুমাত্র বিয়ে নয়, পাত পেরে খাওয়ারও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গ্রামবাসীদের বিশ্বাস, এইভাবে ব্যাঙ্গের বিয়ে দিলে পরে ইন্দ্রদেব খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন। এই দিনের বিয়েতে অংশগ্রহণ করে এলাকার প্রায় 500 জন গ্রামবাসী। এই বিয়ের আয়োজন করে মূলত ওই এলাকার মহিলারাই। এক নম্বর, দুই নম্বর কথা হচ্ছে যে আমরা ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার স্বরূপ সবাই মিলে অনুষ্ঠান করেছি। ঘটনা হচ্ছে না যদিও, তার জন্যে আমরা আলোচনা করলাম যে যদি বৃষ্টি হয় বা আরো কিছু প্রকল্প আছে। কি কি নিয়মে হলো আজকে বিয়েটা? নিয়ম বলতে আমি ব্রাহ্মণ মশাই, ঠিক আছে, আমার যতটুকু কর্তব্য আমি করলাম, ওনারাও যথেষ্ট সহযোগিতা করছে, আমাদের গ্রামবাসীরাও সহযোগিতা করছে, এটা কোনো ব্যতিক্রম হয়নি। অতএব আপনারা এসছেন, এটা আপনাদের বাঙালি মতে হলো, হ্যাঁ বাঙালি, বাঙালি, হ্যাঁ হ্যাঁ বাঙালি মতে যেভাবে বিয়ে দিই ওইভাবেই। বালুরঘাটের খড়াইল এলাকাতেও ব্যাঙ্গের বিয়ের আয়োজন করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস, এর আগেও একবার বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন ধরে, ব্যাঙ্গের বিয়ে দেওয়ার ফলে বৃষ্টি হয়েছিল, তাই এবারও তারা ব্যাঙ্গের বিয়ের আয়োজন করেছে। বিশ্বাস এবারেও বৃষ্টি হবে, তাদের বিশ্বাস এমন অবস্থায় যে বৃষ্টি নামাতে একমাত্র ভরসা এখন ব্যাঙ্গের বিয়ে। সেই বিশ্বাসে গ্রামে গ্রামে আয়োজন করা হয় এই ব্যাঙ্গের বিয়ে। এই যে প্রচণ্ড খরা, বৃষ্টি হচ্ছে না, এই জন্য সবাই আমরা ভুশিলা গ্রামবাসী সবাই মিলে একটা হয়ে আমরা ব্যাঙ্গের বিয়ে দিব, এই সবাই প্ল্যান করেছি। চাষবাস হচ্ছে না, বিচন মরে যাচ্ছে, এই সময় তো ধান আমাদের লাগানোর সময়, বৃষ্টি না হলে কি করে লাগাবো, এই জন্য আমরা ব্যাঙ্গকে বিয়ে দিয়েছি, যদি বৃষ্টি হয় তা আশা করে আমরা এই কাজটা করেছি। কি মনে করছেন যে ব্যাঙ্গের বিয়ে দিলে কি বৃষ্টি হতে পারে? হ্যাঁ, আমরা তো ভাবছি যে ব্যাঙের বিয়ে দিলে, এর আগে দিয়েছিলাম ওই বৃষ্টি হয়েছিল, আমরা আশা করছি এবার বিয়ে দিছে, এবার বৃষ্টি। আমরা এখানে খরা ত্রাণের জন্য মাঠে যে আমরা হাল দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে যে ব্যাঙের বিয়ে দিব, সেই উপলক্ষে আজকে ব্যাঙকে বিয়ে দেওয়া হলো। দুটো ব্যাঙ ধরে নিয়ে তাদের বিয়ে দেওয়া হলো। বিয়ের আবার রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানে হচ্ছে, আমাদের সব গ্রামবাসীদের দ্বারায় তাদের সাহায্য সহানুভূতি নিয়ে আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি। যদি আমাদের বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণের জন্য আমাদের এই কাজটি করতে বাধ্য হয়েছে। কীভাবে অনুষ্ঠানটা করলাম? অনুষ্ঠানটা করলাম আমরা গ্রামবাসীর কাছ থেকে সব কিছু চেয়ে চুয়ে নিয়ে যেটুকু পারলাম চান্দা টান্দা কালেকশন করে নিয়ে আমাদের এই কাজটি করা হলো। পুকুর খনন, শ্মশান সংস্কার সহ একাধিক প্রকল্পে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত কর্মীদের একাংশের বিরুদ্ধে। 100 দিনের প্রকল্পে রাজ্য জুড়ে দুর্নীতি চলছে কটাক্ষ বিজেপির, কেউ আইন
বিরোধী কাজ করলে দল পাশে দাঁড়াবে না, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রতিক্রিয়া তৃণমূলের। ঘটনা তদন্ত শুরু করেছে মালদা জেলা শাসক। মালদার গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এবার 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল। এই গ্রাম পঞ্চায়েতের ভোট দেখি গ্রামে পুকুর খনন ও শ্মশান সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের একাংশ এই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। জেলাশাসকের কাছে অভিযোগ লিখিত অভিযোগ জানিয়েও গ্রামবাসীদের একাংশ। দানিয়াল হোসেন নামে এক উপভোক্তা বললেন, 2019-20 অর্থবর্ষে তারা জমিতে পুকুর খননের জন্য অর্থ বরাদ্দ হয়, কিন্তু এক কোদাল মাটি না কেটেও টাকা তুলে নিচ্ছে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিরা। যদি অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সুলতানা রাজিয়া। তারা দাবি করেছেন, কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনা তদন্ত নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানোত্তর। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলায় বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী অভিযোগ, 100 দিনের প্রকল্পে গোটা রাজ্য দুর্নীতি চলছে, যারা এই ধরনের ঘটনা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এই বিষয়ে গাজল ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ বললেন, দল কাউকে দুর্নীতি করার অনুমতি দেয় না, কেউ দুর্নীতি করলে দায়ভার তাকেই ব্যক্তিগতভাবে নিতে হবে, দল পাশে দাঁড়াবে না, অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমাদের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের ভোরদিঘি মৌজায় জমি আছে, যার প্লট নম্বর হচ্ছে 386, যে নম্বর 133। এই আমাদের জমিতে জমিটা আমার বাবার নামে আছে। কী নাম বাবা? বাবার নাম হচ্ছে আফাজুদ্দিন আহমেদ এবং আমার দিদার নামে আছে গোপুরন বাবা। এই জমিটাতে দুটো স্কিম করা হয়েছে, একটা ভোরদিঘি খাসপুকুর এবং একটা করা হয়েছে ভোরদিঘি শ্মশান নামে, যেটা কোনো কাজ হয়নি। কাজ না করে বিভিন্ন লোকের নামে ভুয়ো মাস্টার রোল করে এরা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তজরুপ করেছে। দেওতলা গ্রাম পঞ্চায়েত পরিচালিত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের যারা আছে, যারা সুপার এবং গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার, এনএস, জিআরএস, বিএফটি এবং অন্যান্য আধিকারিকরা এর সাথে জড়িত আছে। আমি প্রথমত মালদা ডিএম সাহেবের কাছে করেছি এবং কপি ফ্রডেড করেছি আমি সিএম ম্যাডামের কাছে। এখন সময় একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পরে যে খবর দিকে চোখ থাকবে, ভূতে নিল ভ্যাকসিন, আজব দেশের অবাক কাণ্ড। ভ্যাকসিন না পেয়ে 81 বছরের বৃদ্ধা পেলেন দ্বিতীয় ডোজের সার্টিফিকেট। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে 8 নম্বর ওয়ার্ডের সেট কলোনিতে। 81 বছরের বৃদ্ধার নাম নিশারানী সরকার। এবার সরকারের দুয়ারে ভ্যাকসিন কর্মসূচিতেও কালিয়াগঞ্জে পৌরসভার বড় ব্যর্থতার পরিচয় পাওয়া গেল। জানা যায় বৃদ্ধার নিশারানী সরকারকে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে জানানো হয় গত 11/7/2022 তারিখে তার বাড়ি থেকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দিয়ে আসা হবে বেলা 3:38। বৃদ্ধা নিশারানী সরকার সেই মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল নিশারানী সরকারের কাছে একটি মেসেজ চলে যায়। সেই মেসেজে লেখা রয়েছে, ডিয়ার নিশারানী সরকার, ইউ হ্যাভ সাকসেসফুলি বিন ভ্যাকসিনেটেড উইথ ইউর সেকেন্ড ডোজ উইথ কোভিশিল্ড অন 11/7/2022। তার সার্টিফিকেট ডাউনলোডের জন্য বলা হয়। পরবর্তীতে ডাউনলোড করে দেখা গেল 81 বছরের বৃদ্ধা নিশারানী সরকার কোভিশিল্ডের দ্বিতীয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না নিয়েও তিনি সার্টিফিকেট পেয়ে গেলেন। 81 বছরের নিশারানী সরকার বললেন, ভ্যাকসিন আমাকে না দিয়ে সার্টিফিকেট দিয়ে দিল,
এই যে দেখছি বাবা শিক্ষকদের চাকরি দেওয়ার মতন অবস্থা, পরীক্ষায় না বসেই টেট পাস। আমার অবস্থাও একই রকম হয়ে গেল। তিনি বলেন, কালিয়াগঞ্জ পৌরসভাতেও কি তাহলে দুর্নীতি বাসা বাঁধতে শুরু করেছে? প্রশ্ন তোলেন তিনি। নিশাদের ছেলে দেবাশী সরকার বুধবার জানান, কালিয়াগঞ্জ পৌরসভার এই ধরনের দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি সরকারি নিয়মে মানুষের ভালো করতে গিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যার কোনো ক্ষমা নেই। তিনি বলেন, এই ঘটনা তিনি রাজ্য স্তরে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে। যাদের গাফিলতির জন্য এই ধরনের কাজ কালিয়াগঞ্জ পৌরসভায় হচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে জানান তিনি। দ্বিতীয় ডোজ হয়নি, তবে হঠাৎ 11-র সাথে দেখলাম আমার মেসেজে মোবাইলে মায়ের সেকেন্ড ডোজ সাকসেসফুলি। আচ্ছা, কিন্তু সাথে সাথে আমি সেদিন বাইরে ছিলাম, মাকে ফোন করলাম, ভ্যাকসিন হয়ে গেল তোমার? বলে না, ভ্যাকসিন তো দিতেই আসেনি। আচ্ছা, আমি তারপরে এদিক সেদিক যোগাযোগ করলাম, বললো হ্যাঁ কি করে সম্ভব, সেকেন্ড ডোজ তো নিল না, আবার সাকসেস চলে আসলো, সাকসেসফুলি মেসেজ, সার্টিফিকেটও বের করলাম, দেখি হ্যাঁ সেকেন্ড ডোজ কমপ্লিট, থার্ড ডোজেরও ডেট দিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, থার্ড ডোজের ডোজ দিয়েছে, এটা কী করে সম্ভব আমি বুঝতে পারছি না। একটা মরণব্যাধি রোগ যার গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ মানে কাতরাচ্ছে যেখানে। কালিয়াগঞ্জ পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর সুরজিৎ কৌরির সাথে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। এই ঘটনায় কালিয়াগঞ্জ পৌরসভার কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষকে বলতে শোনা যাচ্ছে, সবাইকে দিয়ে সব কাজ হয় না। বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার নানা দিক দিয়ে ব্যর্থ প্রমাণিত হয়েছে। এবার সরকারের দুয়ারে ভ্যাকসিন কর্মসূচিতেও কালিয়াগঞ্জ পৌরসভায় বড় ব্যর্থতার পরিচয় দিল। কয়লাকাণ্ডে বাগমুন্ডির বিধায়ক সুশান্তকে তলব ইডির, ফের ডাকা হলো মন্ত্রীমলয় ঘটককেও। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেনের সংক্রান্ত তথ্য সামনে রেখে তৃণমূল বিধায়ক ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রকাশ সিনহা, কলকাতার কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নজরে পুরুলিয়া বাগমুন্ডি তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রের খবর, শুক্রবার সকাল 11টা নাগাদ দিল্লিতে ইডির সদর দপ্তরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও ফের দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হলো মন্ত্রীকে। ইডি সূত্রের খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেনের সংক্রান্ত তথ্য সামনে রেখে তৃণমূল বিধায়ক এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি সূত্রের দাবি, কয়লা পাচার কাণ্ডের দত্ত তদন্ত করতে গিয়ে একাধিক সমীক্ষার বয়ানে মলয়ের নাম উঠে এসেছে। কয়লা মাফিয়াদের বয়ানেও তার নামের উল্লেখ পাওয়া গিয়েছে। মলয়কে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে 3 বার, কিন্তু অনেক ক্ষেত্রেই তথ্য মিলছে না, একাধিক জায়গায় বিভ্রান্তি রয়েছে, কোথাও না কোথাও তিনি কিছু গোপন করছেন বলে মনে করছেন তদন্তকারী দল, তাই ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে এই প্রথম কয়লা পাচার কাণ্ডে ডাক পড়ল সুশান্তের, সরাসরি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আর্থিক লেনদেনের সংক্রান্তেই নথি যাচাই করতে সুশান্তের নাম পাওয়া গিয়েছে। অনুপ মাঝি তথা লালার দপ্তরেও তল্লাশি চালিয়ে যে নথি মেলে তাতেও নাম উঠে আসে বলেই খবর। তদন্তকারীদের যুক্তি, সুশান্ত পুরুলিয়ার বাগমুন্ডির জনপ্রতিনিধি, লালার বাড়ি এবং কর্মসংস্থলেই ওই এলাকায়, সেখানে একাধিক খনি রয়েছে, এলাকার জনপ্রতিনিধি হিসেবে সুশান্ত নজরের সামনে সবকিছু ঘটেছে, তার সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি, প্রয়োজনে সুশান্ত এবং মলয়কে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলেই জানা গিয়েছে। কেন এই জোড়া তলব? ইডি সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেনের সংক্রান্ত তথ্য সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। একাধিক সাক্ষীর বয়ানে মলয় ঘটকের নামও উঠে এসেছে। মলয় ঘটককে আগেও জিজ্ঞাসাবাদ করা হয় 3 বার, কিন্তু অনেক ক্ষেত্রেই তথ্য মিলছে না, তিনি কিছু গোপন করছেন বলেই মনে করা হচ্ছে তদন্তকারীরা। সেই আবার তাকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু সুশান্ত মাহাতো কেন তাকে তলব করা হলো? কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে সুশান্ত মাহাতোর নাম মিলেছে। এমনকি অনুপ মাঝি তথা লালার দপ্তরে হানা দিয়ে যে নথি মেলে সেখানেও পুরুলিয়া বাগমুন্ডি বিধায়কের নাম মিলেছে, এই কারণে তাকেও তলব করা হয়েছে। আর কি জানা যাচ্ছে? সুশান্ত মাহাতো পুরুলিয়ার বাগমুন্ডির বিধায়ক, আর লালার বাড়ি এবং কর্মসংস্থল ওখানেই, সেখানে একাধিক খনি রয়েছে, সুতরাং একটা যোগ থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। রাত 3টা থেকে অপেক্ষা, ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়েছে ভিড়। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শুরু হলো পরিষেবা। শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা, সকাল থেকেই ভিড় মেট্রোয়।
শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শুরু হলো যাত্রী পরিষেবা। সকাল 6:55 চালু মেট্রোর প্রথম ট্রেন। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড় দেখা গেল। কেউ আবার প্রথম মেট্রো যাত্রী হতে রাত 3:00 শিয়ালদহ পৌঁছে গিয়েছেন বলে জানা গেল। সব মিলিয়ে শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবায় চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা। একমাত্র রবিবার ছাড়া প্রতিদিনই শিয়ালদহ থেকে সেক্টর 5 চলাচল করবে মেট্রো। এই রুটে চলবে 100টি ট্রেন। শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা চালু হওয়ায় সোজা সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 6:55 প্রথম ট্রেনটি ছাড়ে। উল্টো দিকে সেক্টর 5 থেকে সকাল 7:00 শিয়ালদার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়ে। শিয়ালদহ থেকে শেষ ট্রেন ছাড়বে 9:35। সেক্টর 5 থেকে শেষ ট্রেনের টাইম রাত 9:40। সোমবার থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন মোট 100টি করে ট্রেন ছুটবে। তবে রবিবার দিন সম্পূর্ণ বন্ধ থাকবে এই পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন এই মুহূর্তে অফিস টাইমে 15 মিনিট অন্তর ট্রেন চালানো হবে, বাকি সময় মেট্রো চলবে 20 মিনিট অন্তর। শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় চেপে বসলেন প্রথম স্টেশন পড়বে ফুলবাগান, তারপর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সোজা সেক্টর 5 পৌঁছে যাবে মেট্রো। গাড়িতে শিয়ালদহ স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 যেতে 1 ঘন্টা সময় লাগে। ইস্ট ওয়েস্ট মেট্রো সেই সময় লাগবে মাত্র 21 মিনিট। এখনো পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর সব থেকে বড় স্টেশন হল শিয়ালদহ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে রাখা হয়েছে 9টি সিঁড়ি, 18টি এসকেলেটর, ওঠানামার জন্য থাকছে মোট 5টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে 27টি টিকিট কাউন্টার। এই প্রথম কোন মেট্রো স্টেশনে থাকছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দুই পাশে থাকবে ওঠানামার সুবিধা। এই মেট্রো পরিষেবায় শহর কলকাতার পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। কারণ এই মুহূর্তে উত্তর কলকাতা থেকে সল্টলেকের দিকে আসা মানুষের প্রধান ভরসাই হল ট্রেন। বিধাননগর রোড স্টেশনের এই বাদুরছোলা ভিড় অনেকটাই কমবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। তাই প্রথম দিন বলে নয়, সপ্তাহের প্রথম দিন থেকে মেট্রো এই ভিড় দেখা যাবে বলে আশাবাদী করছে তারা। আজ বৃহস্পতিবার ঘড়িতে ঠিক 6:55। ইতিহাসকে সাক্ষী রেখে শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শুরু হলো যাত্রী পরিষেবা। এটাই শিয়ালদহ থেকে মেট্রোর প্রথম ট্রেন। আর সকাল থেকে মেট্রো স্টেশনে ভিড় দেখা গেল। এমনকি প্রথম মেট্রো যাত্রী হতে রাত 3টার সময় শিয়ালদহ পৌঁছে গিয়েছিলেন অনেকে। আসলে ইতিহাসের সাক্ষী থাকতে এই প্রথম এই পদক্ষেপ। যাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রথম রবিবার ছাড়া সব দিনই শিয়ালদহ থেকে সেক্টর 5 ট্রেন চলাচল করবে। ঠিক কি দেখা গেল শিয়ালদহ হয় এদিন শিয়ালদহ থেকে। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।